উকার, একার আকার মিলে উকার হয়। আজকের পাঠ পাঠ 40। আজকে আমরা এই পাঠ থেকে শব্দ এবং বাক্য তৈরি করব, গল্প আকারে পড়ব, বিভিন্ন গল্প দেখব, ছবি দেখব, খুব মজা করে পাঠটা পড়ব আমরা। উকার, উকার পাঠ 52 পৃষ্ঠায় আছে, 40 নম্বর পাঠ। এই পাঠ শেষে তোমরা ওকার দিয়ে শব্দ তৈরি করবে পাঁচটা, আরও বেশি তৈরি করলে অসুবিধা নাই, তারপর শব্দ দিয়ে বাক্য তৈরি করবে। এই তোমাদের পাঠ, পাঠ 40, ওকার। এই লাল চিহ্নটা, লাল চিহ্ন একার আকার মিলে ওকার হলো, তোমরা চিনে রাখো। এখানে একটা ছবি দেখলাম, তারপর এখানে একটা ছবি দেখে তো কী বলছে, এখানে একটা মেয়ে কিছু খাচ্ছে, লোপা বসে ছোলা খায়। তারপরে দেখা যাচ্ছে চার ছোট ভাই বাজনা বাজাচ্ছে, ঢোল হাতে খোকা যায়, হাতে ঢোল নিয়ে ছোট ভাই চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা একার এবং আকার মিলে ওকার হয়, সেই ওকার দিয়ে কী কী শব্দ পেলাম, ছোলা পেলাম, লোপা পেলাম, ঢোল পেলাম এবং খোকা পেলাম। তুমি এখন নিজের মতো করে মনে চিন্তা করো, আরও কয়েকটা শব্দ বের করো তো একার আকার ওকার দিয়ে কোন শব্দ হয় কিনা। তার আগে তুমি একটু কাঠ পেন্সিল দিয়ে এগুলোর উপর আঁকাও এবং এই খালি ঘরগুলোতে নিজে আবার ওকারটা লেখো। এখানে ডট দিয়ে ওকার দিয়ে শব্দ তৈরি করা আছে, তুমি কাঠ পেন্সিল দিয়ে এগুলোর উপর আঁকাও, তারপর শব্দ তৈরি করো, তারপর আরও নিজে কিছু শব্দ তৈরি করো। এখানে একটা মেয়ে ফুল, ফুলের বাগানে গেছে এবং ফুল তুলছে, খুব সুন্দর, খুব হাসি খুশি। কী বলছে দেখো তো, থোকা থোকা ফুল, ছুটো ছুটো ধুল। এখানে ওকার দিয়ে শব্দ তৈরি করা আছে, থ ওকার কাকার কা, থোকা থোকা ফুল, ছ ওকার ট, ছুটো ছুটো ধুল। এভাবে তুমি তোমার শব্দগুলো চিহ্ন, ওকারওয়ালা শব্দ কোন জায়গায় আছে খুঁজে বের করে এবং খাতায় লিখো এবং বাক্য তৈরি করো। চলো আরও কিছু শব্দ এবং বাক্য আমরা দেখি, গল্প পড়ি। ওকার দিয়ে শব্দ তৈরি করব আমরা। ছবি দেখে গল্প বলি ও শুনি। ছোলা খায় লোপা বসে, ঢোল হাতে খোকা হাসে। এখানে এই বাক্যগুলোতে ওকারওয়ালা শব্দগুলো খুঁজে বের করো, তারপর সেই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। দেখে দেখে লিখতে পারো, অসুবিধা নাই, ভিডিওটা থামিয়ে দেখতে পারো। নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। ছোলা, খোকা, লোপা, ঢোল। ডট মিলিয়ে ওকার লিখি। ও ওকার লিখি ও শব্দ পড়ি। ছোলা, খোকা, ঢোল। থোকা থোকা ফুল, ছোট ছোট দুল। আমরা পাঠ থেকে এই শব্দগুলো পেয়েছি, বাক্যগুলো পেয়েছি, তুমি আবার খাতায় লিখতে পারো, বাক্যও তৈরি করতে পারো। বাক্যের শেষে দাঁড়ি বসাই।
তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা পাঠ দেখলাম, পড়লাম, ওকার দিয়ে শব্দ দেখলাম। এখন তোমরা বই দেখে দেখে আরও কিছু শব্দ লিখো এবং বাক্য তৈরি করো। আবার তোমরা ভিডিওটা চালিয়ে আবার দেখতে পারো, অসুবিধা নাই, বারবার দেখো এবং খাতায় লিখো। কিছু শব্দ এবং বাক্য দিয়ে দিচ্ছি, তোমরা এভাবে আরও তৈরি করো। ওকার দিয়ে শব্দ: ছোলা, লোপা, ঢোল, খোকা, ছোটো। এবং বাক্য তৈরি করলাম: ছোলা, ছোলা খাই, লোপা, লোপা পরে, ঢোল, ঢোল বাজায়, খোকা, খোকা কাঁদে, ছোট, ছোট হাঁস। তোমরা ইচ্ছে মতো বাক্য তৈরি করবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।